ভয়ঙ্কর সব অভিযোগ। শুধু মহিলাদের উপর নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগই নয়, শিশুদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে হুমকি, আতঙ্কে বাড়ি ছাড়া পুরুষরা। অভিযোগ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে এমনই একের পর এক অভিযোগ তুলে ধরেছেন গ্রামবাসীরা। सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है, क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर, बहुत बुरी हालत है। महिलाएं मेरे सामने रोई हैं, महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं, जो रेप भी हो। और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है। मैं खुद महिलाओं को लेके आई हूँ अपने संरक्षण में, यहाँ थाने में 18 के करीब मेरे पास कॉपीज हैं आज कंप्लेंट्स की, दो रेप की कॉपीज हैं, बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन, सो यू कैन इमेजिन क्या हुआ उनके साथ। एक रेप केस विक्टिम जो है उसका हस्बैंड भी छोड़ के चला गया, क्योंकि उसको भी डर है कि मेरे को कुछ मार दिया जाएगा। छोटे बच्चों के यहाँ पर गन रखी जाती है कि अगर तुम्हारी माँ कंप्लेंट वापस नहीं लेगी तो ये यहाँ पर गन रखी जाती है। इससे पहले मैंने इतना दर्द कहीं नहीं देखा। केंद्र जे कमीशन हो, এইসব 356 রাষ্ট্রপতি শাসনজারি এসব গল্প কাদের শোনাচ্ছেন? 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে আগে করে দেখান। আই রিপিট, রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করতে পারেন রাজ্যপাল, সিদ্ধান্ত নেন ক্যাবিনেট, এবং ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে রাষ্ট্রপতি এটা করেন। ওনারা সাংবিধানিক বডি, ওনারা যা দেখেছেন তার মূলে বলতে পারে। কোনো 56 কোনো 356 বাংলা মানুষের প্রতি ন্যায় দেবে না, ইনসাফ দেবে না। সবাই যদি এক কাট্টা হয় তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে। বিজেপির সাথে মহিলা নিরাপদ? তোমাদের আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, কুচবিহারে প্রতিদিন বিজেপির নেতারা, বিজেপির নেতাদের সব বলছে না কে কাকে মেয়ে পাঠায়। এই 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 উত্তরবঙ্গে যখন মহিলা পাচার কাণ্ডে বিজেপি নেত্রী ধরা পড়েছিল, নেতা ধরা পড়েছিল, কোথায় গেছিল তখন কমিশন? আসলেন ক্যামেরার সামনে, দাঁড়ালেন, বড় বড় কথা বললেন, দিল্লি চলে গেলেন, এটা নয়। আমাদের রাজ্যের মেয়েরা, মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন, শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা যায় মহিলা, তার কিন্তু ব্যবস্থা করা দরকার। জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন, এদিন বিকেলে রাজভবনে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সত্যজিৎ বৈদ্য, সুদীপ্ত আচার্য ও প্রবীর চক্রবর্তী। রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।